विवादी पक्ष आईनजीवी अपना आर्गुमेंट बोलो। मे प्लीज इट योर ऑनर আমার মক্কেলার উপর যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। সে তার স্বামীকে খুন করেনি এবং সে ইস্তিয়াক সাহেবকেও খুন করতে চায়নি। তবে গুলি লাগা একটি দুর্ঘটনা মাত্র। আমি আশা করব আদালত অভিযুক্ত চান্দির পক্ষে সুবিচার করবে। দ্যাটস অল ইওর অনার। মে প্লিজ ইট ইওর অনার। কেউ যদি আগ্নেয়াস্ত্র নিয়ে কাউকে বলে খবরদার আমি গুলি করে দেব এবং ঠিকই গুলি করে, তাহলে কি এটা শুধুই দুর্ঘটনা মাত্র? আমি বলবো এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। ইওর অনার, জনাব ইস্তিয়াক সাহেব হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার দেহে অস্ত্রোপচার করা হয়েছে। আসামি চাঁদনির বিরুদ্ধে যা প্রমাণাদি আদালতের নিকটে পর্যন্ত উপস্থাপিত করা হয়েছে তাতে এ কথা সুস্পষ্টভাবে প্রমাণ হয় যে আসামি চাঁদনি নিজের স্বামীকে খুন করার পর যখন ইস্তিয়াক সাহেবের নিকট প্রেম নিবেদন করতে গিয়েছিল তখন ইস্তিয়াক সাহেব তাকে ঘৃণা ভরে অস্বীকার করেছে, যার পরিণতিতে আসামি চাঁদনি ইস্তিয়াক সাহেবকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল। অতএব এই বিজ্ঞ আদালতের নিকট আমি নিবেদন করছি যে এই ধরনের চরিত্রহীনা মহিলাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পরকীয়া প্রেমের পরিণাম কি হয় তা ভালো করে বুঝিয়ে দেওয়ার দরকার। দ্যাটস অল ইওর অনার। যেহেতু বিচার সাক্ষী প্রমাণের উপর নির্ভর করে, সেহেতু আসামির বিরুদ্ধে পুলিশের রিপোর্ট ও সাক্ষীর জবানবন্দিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি মিসেস চাঁদনি হাসান তার স্বামীকে খুন করেছে এবং লাশ গুম করে ফেলেছে। সুতরাং এই আদালত আসামি চাঁদনি হাসানকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিল। ম্যাডাম, নতুন আসামি, স্বামীকে খুন করেছিস? হ্যাঁ, স্বামীকে, হারাম জাদি নষ্টা বেটি, পর পুরুষের সাথে পোষ্টি নষ্ট করতে ভালো লাগে, হ্যাঁ, তাই নিজের স্বামীকে খুন করেছিস? আমি খুন করিনি। তোদের মতো আসতী মেয়েকে আমি ভালো করে চিনি। যৌবনের বাজার বসিয়ে দাও, তারপর ধরা পড়লে স্বামী খুন, তখন মনে থাকে না, জেল হবে না ফাঁসি হবে? কাপড় খোল, খোল বলছি। না, আমি কাপড় খুলব না। কি আমার মুখের উপরে কথা, তোর নাকে আমি হা করছি। সেন্ট্রি, ওকে ছেলে ফেলে দিয়ে আয়। Thank you.
ঘরে নিয়ে এলে কেন? অন্য ঘরে নিয়ে যাও। চুপ, জেলা তার হুকুম, ও এ ঘরেই থাকবে। তুইও খুনের আসামি, ও খুনের আসামি। আচ্ছা, তুমি স্বামীকে খুন করে? না না, আমি আমি স্বামীকে খুন করিনি। কেঁদো না বোন, কেঁদো না, সবই কপালের লিখন। না, এটা আমার কপালের লিখন নয়, এক শয়তানের ষড়যন্ত্রে জ্বালা আটকা পড়েছি। শয়তান? আমার কপালে এরকম ছিল না, আমার ভাগ্যের এই লিখন আল্লাহ লিখে দেয়নি, মানুষ রূপে শয়তান লিখেছে। আমার সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছে ওই শয়তান। কি ওই শয়তান? ইশতিয়াক, আমার জীবনের অভিশাপ। অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। যার জন্য স্বামীর খুনের দায়ে আমাকে যাবজ্জীবন জেল খাটতে হচ্ছে। আমি ছিলাম মধ্যবিত্ত একটি পরিবারের মেয়ে, কলেজের ছাত্রী হিসেবে আমার খুব নাম ছিল, সেই সাথে শিল্পী হিসেবেও। হাসান আমাকে প্রথম দেখেছিল আমাদের কলেজে নবীনবরণ উৎসবে। বন্ধু আমার কাছে
Want a lift? What? Oh, sorry. Lift me back down. Daro, duck at you, my down. Huh? I don't know, Jada. Lift? मध्य बस करते भालो लागे ना बुझबी पर सब बुझबी क्या बारण करी सब नाच गान छेड़े देना एक बदनाम उठले और बिये होबे ना आत्महत्या करते हैं करब तबु ओ सब जानोर दे घर करते जाबो ना ताहले की करबी आमार गलाय बोझा हुए झुलबी तोर मा मरे जाबार पर थेके आमी तोदेर मायेर दायित्व पालन करे एसेछि ठीक आछे मुखे उच्चारण करबिना गलाय फांसी दिए मरे गेलो शयतानेर साथे बिये देबो ना बोझा चाहना चाँदनी समय चाह
আপা ওবধ আমার জন্য অপেক্ষা করছে। বাবাকে বলে যাবি না? না বোন, বাবার মনে আমি আঘাত দিতে চাই না। এমনিতে বাবার দুবার হার্ট স্ট্রোক করেছে, তার মধ্যে এই কথা যদি বলি আমরাই জানে রাগের বসে বাবা কি করে বসেন। চাঁদনি, বাবাকে বাবাকে পরে তুই সবকিছু বুঝিয়ে বলবি। আমি চলে গে চাঁদনি, চলে। চাঁদনি, চাঁদনি, এই যে চাঁদনি, তুই আগে কেন আমাকে বলিসনি যে রোশনি ঘর ছেড়ে চলে গেছে? যেমন করে তুমি বলছো তাতে মনে হচ্ছে বিয়ের পর ঘর ছাড়াটা অন্যায়। 112 অন্যায় হয়েছে, বিয়ে লুকিয়ে করা অন্যায়, আর রাতের অন্ধকারে ঘর ছাড়া আরো বড় অন্যায়। না, কোনোটাই অন্যায় না। কাপুরুষের মতো আত্মহত্যা না করে স্বামীর সাথে চলে গেছে। কিন্তু সমাজের লোকেরা যখন শুনবে তখন কি করে মুখ দেখাবি? বলে হ্যাঁ পালিয়ে পার হয়েছে, তোর কি হবে? কেউ তোকে বিয়ে করতে আসবে না, লোকে যা তা বলবে। যারা বলার তারা সবসময় বলবে বাবা, তাই নিয়ে ভাবলে দিন চলবে না। সালেহা মরে গিয়েও তো ওদের কথার হাত থেকে বাঁচেনি, ওদের বলা দিয়ে কিচ্ছু যায় আসে না। সমাজ দিয়ে আমাদের চলতে হবে বাবা। বাবা, যে সমাজ দিয়ে তুমি চলতে চাইছো সে সমাজ তোমার মেয়ের বিয়ে দিতে এগিয়ে আসেনি বাবা। যে সমাজ সালেহার বিয়ে ঠিক করে দেয়নি, যে সমাজ অভাবের যন্ত্রণা দূর করতে এগিয়ে আসেনি, যে সমাজ তুমি না খেয়ে মরে গেল তোমার মুখে একদিন তো খাবার তুলে দেবে না, সে সমাজকে ভয় করে লাভ নেই বাবা। যে লোক লজ্জার ভয় তুমি করছো বাবা, সে লোক তোমার দুর্দিনে কোনো দিন এগিয়ে আসবে না। আরে ভুলে যাও ওদের কথা, তোয়া করো আপাকে সালেহার মতো আত্মহত্যা না করে নিজের পথ নিজেই বেছে নিয়েছে। তাহলে কি করবি তুই? চেষ্টা করে যাব, কিন্তু করেও কোনো লাভ হবে না মনে হয়। বাবা যেভাবে পিছু লেগেছে, বিয়ে কর বিয়ে কর, তোকে বিয়ে দিতে পারলে আমি শান্তিতে মরতে পারবো। অসুবিধা কি, বিয়ে করে ফেল। কাকে বিয়ে করবো? চোখে যাকে ধরে না উনের আসনে তাকে কি করে বসাবো? আমার কল্পনা হচ্ছে আমার ওজনে দেখতে হয় ঠিক রাজকুমারের মতো। হ্যালো ম্যাডাম, দেখুন তো আমাকে মনে ধরে কিনা। চুপ ইডিয়েট, মুখ সামলে কথা বল। আরে কয় কি, ইংরেজি গালি দিবেন না, জানে খতম করে দেবো। কি খতম করবি? আয় দেখি কত বড় বাহাদুর। এই চল এদের ধরে নিয়ে যাই। আবে হালা, নতুন নাগর নাকি? না, আমি তোর বাবা, তোর মার হাতটা ছেড়ে দে। ব্যথা পাননি তো? না। আপনি? জি
আমি বন্ধু থাকি লন্ডন বারবার করি টেলিফোন বলি তুমি কেমন আছো আচ্ছা বুঝেছি আপনি আমার কলেজের ফাংশনে গিয়েছিলেন ঠিক জি হ্যাঁ আপনি ঢাকায় আজ মানসম্মান বেঁচে গেছে আসুন না একদিন আমাদের বাসায় বাবার সাথে পরিচয় করিয়ে দেব বাবা বলেন সব মানুষই নাকি খারাপ আপনাকে দেখে অন্তত তার ধারণা বদলাবে অবশ্যই যাব একশো বার যাব আপনার বাবার সঙ্গে আমায় দেখা করতে হবে না আসুন না আমার গাড়িতে আমি আপনাকে পৌঁছে দিচ্ছি না না সামনেই আমাদের বাসা আমরা যেতে পারবো আসি বাবা আপনি শুধু আমাদের দোয়া করুন যাতে আমরা সারাটা জীবন সুখে থাকতে পারি আমি চেয়েছিলাম তোমার মায়ের হাতে আমার মেয়েকে তুলে দিতে কিন্তু মা যদি বা অসুস্থতার কারণে আসতে পারেনি কিন্তু আমার ছোট ভাইকে পাঠিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না আপনি শুধু দোয়া করুন আমাদের থাক মা বাবা এখন তোমাকে কে দেখাশোনা করবে মা আমার চিন্তা করিস না আল্লাহ আমাকে দেখবে আমি ডাক্তার নিয়ে আসছি মিক্ষুন ডাক্তার না বাবা না আমার সময় নেই হাসান এই চাঁদের বিয়ের জন্য এতদিন বোধ হয় আমার দমটা আটকে ছিল আজ আজ আমি চলে যাচ্ছি আমার ডাক এসে গেছে চাঁদনি সবসময় মনে রাখবি স্বামীর পায়ের নিচে স্ত্রীর পেহেস্ট কোনো দিন স্বামীর মনে দুঃখ দিবি না না ওই মেয়েকে আমি কিছুতেই পুত্রবধূ হিসেবে বরণ করে নেব না মা এভাবে কথা বলছো কেন ভাবি বড় দুঃখী আজ তার বাবা মারা গেছে এখন তুমি ছাড়া আর তার কেউ নেই তাহলে আমি যা ভেবেছি তাই ঠিক এই বউ আমার সংসারে এলে অশান্তি সৃষ্টি হবে আমার অকাল মৃত্যু হবে মা খবরদার আমাকে মা বলবি না যে ছেলে মায়ের আশা আকাঙ্ক্ষার কোনো মূল্য দেয় না যে ছেলে মায়ের বিরোধিতা করে বিয়ে করে আসতে পারে তার মা আমি হতে চাই না বেরিয়ে যাও বাড়ি থেকে তোমাকে আমি দেখতে চাই না ঠিক আছে তুমি যদি আমাকে সন্তান বলে স্বীকার নাই করো তাহলে আমার এখানে থাকার কোনো মানে হয় না আমি যাচ্ছি চলো চলো দাঁড়াও ভাইয়া তোমরা চলে গেলে আমিও তোমাদের সাথে যাব রাজু তুই তুই ওই কথা বললি ঠিক আছে তোরা সবাই চলে যাও আমার কারো দরকার নেই আমার কারো দরকার নেই চলে যা তোরা না রাজু না তা হয় না আমি চলে যাচ্ছি তুই চলে গেলে মাকে কে দেখবে কিছু হয় ভাইয়া ভাইয়ার সঙ্গে যদি তুই সম্পর্ক রাখতে চাস তাহলে আমার কথা তোকে শুনতে হবে তুই মার কাছে থাকবি মাকে দেখবি আমার জন্য মা যে দুঃখ পেয়েছে সে দুঃখ থেকে তুই মাকে পরিত্রাণ দিবি তুই আমাকে কথা দে তুই মাকে ছেড়ে কোথাও কখনো যাবি না আমি কথা দিচ্ছি ভাইয়া আমি তোমার কথা মেনে চলবো ভাইয়া লক্ষ্মী ভাই আমার চলো চাঁদনি ভাবি আশিক খোদা হাফেজ চাঁদনি হুম 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 হ
তোমাকে আমার কিছু বলার ছিল, তোমাকে আমার কিছু বলার ছিল, বলো 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 বলো, আমার আরো কিছু আশা ছিল, বলো 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 বলো, ঘর হলো সুখ হলো কি যেন কি রয়ে গেল কি যেন কি নাই, তোমাকে আমার কিছু বলার ছিল, বলো 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 বলো, আমার আরো কিছু আশা ছিল, বলো 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 বলো, ঘর হলো সুখ হলো কি যেন কি রয়ে গেল কি যেন কি নাই, মজা দেখাবো, সারাক্ষণ শুধু কাজ আর কাজ, মনে হয় অফিসে ওনার ঘর সংসার। আশা দুধ খেয়ে যাও বলছি। আমি দুধ খাবো না আশা। ভালো হবে না। না খাবো না আশা। আশা আরে দাঁড়াও দেখাচ্ছি মজা। কি ব্যাপার, তোমার মন খারাপ? হ্যাঁ। কি হয়েছে? একটি
সুসংবাদ আছে। সুসংবাদ হলে তো মানুষ আনন্দে আত্মহারা হয়ে যায়, আর তুমি মুখ গোমড়া করে বসে আছো। এই সুসংবাদটা একটু একটু ভিন্ন ধরনের। মামনি যাও খেলো কি। আচ্ছা। এবার বলো দেখি কি তোমার ভিন্ন ধরনের সুসংবাদ। অফিস থেকে আমাকে জাপানে ট্রেনিং এ পাঠাচ্ছে। ও বুঝেছি। তুমি নিজেই সব ব্যবস্থা করে জাপান যাচ্ছ আর বাহানা করছো অফিস থেকে তোমাকে পাঠাচ্ছে। সত্যি বলছি, বিশ্বাস করো আমি ব্যক্তিগতভাবে কোনো চেষ্টাই করিনি। কত লোক চেষ্টা করেছে তুমি জানো? কিন্তু আমাদের বস আমাকে সিলেক্ট করেছে। তিনি কি বলেছেন জানো? তিনি বললেন যে আপনার সিনসিয়ারিটি, আপনার কর্মদক্ষতা এবং কাজের প্রতি দারুণ মনোযোগের জন্য আপনাকে অফিস থেকে জাপানে পাঠানো হচ্ছে। ঠিক আছে যাও, তোমার তো খুব মজাই হবে। কত সুন্দর সুন্দর মেয়ে আছে সেখানে, দিনগুলো ভালোই কাটবে তোমার। আর এদিকে আশাকে নিয়ে একা আমি কিভাবে দিন কাটাবো সেদিকে তোমার একটুও খেয়াল নেই। কি যে বলো লক্ষ্মীটি, তোমার আর আশার জন্যই তো আমার সবকিছু। তোমার ছেড়ে এতদিন থাকতে আমারও মন চাইছে না, কিন্তু কোনো উপায় নেই। আগামী দিনগুলো সুন্দর করার জন্য নাজিও পাচ্ছি না। ঠিক আছে, যদি তুমি বলো তাহলে কালকে আমি অফিসে গিয়ে যাওয়াটা আমার ক্যান্সেল করে দিচ্ছি। না না, এত সুন্দর সুযোগ তুমি হাতছাড়া করো না। তুমি যাবে, আমাদের কথা তোমাকে ভাবতে হবে না। তোমার আশীর্বাদ থাকলে আমরা ভালোই থাকবো। আচ্ছা, তোমার কি মনে হয় যে তোমাকে আর আশাকে ছেড়ে আমি এতদিন ওখানে থাকতে পারবো? আরে আশাকে ছেড়ে তো তোমাকে থাকতেই হবে, কারণ ওকে সানফ্লাওয়ার লিটল হোমসে ভর্তি করে দিয়েছি, এখন থেকে সে ওখানেই থাকবে। আশা হোস্টেলে গেলে তুমি একা থাকবে নাকি? জি না, আমি একা বাসায় থাকছি না। কি করবে তুমি? আমি একটা চাকরি জোগাড় করে নিচ্ছি। ওই যে ওই বাড়ির এক মহিলা আমাকে চাকরি নিয়ে দিচ্ছে। কি চাকরি, কোন মহিলা? আরে ওই যে জাহানারে ভাবি, একটা এনজিও ফার্মে আমার জন্য চাকরি ঠিক করেছেন। তাহলে তো ভালোই হলো, এবার আমি নিশ্চিন্ত মনে জাপান যেতে পারবো। সোশ্যাল সাবজেক্টের উপরে গ্রাজুয়েশন করেছেন। জি। কাজটা দেয়া যেতে পারে, কিন্তু কিন্তু কি স্যার? আপনি কি বাইরে গিয়ে কাজ করতে পারবেন? বাইরে কোথায় স্যার? দুর্গম পাহাড়ি এলাকায়। কোথাও খুঁজে পাচ্ছি না ভাইয়া, আমার মনে হয় পাখি আমাদের চোখে ধুলো দিয়ে উড়ে গেছে। ইম্পসিবল, আমার নিশানা কখনো মিস হতে পারে না। ভালো করে খুঁজে দেখ। পাখি 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 রে, কোথা গেল পাখি রে? কত বড় পাখি! পাখি তো নেই, তবে একটা পরি দেখেছি। কি দেখেছিস? পরি 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 কোথায়? বাচ্চা তোমার পালা কোথায়? ওই যে ওখানে, ওখানে পড়ে আছে। সুন্দর, যে যেন সত্যি পুরী। ওদের
এদিকে আয় ধর ওকে নিয়ে হাসপাতালে যাই আমি ধরবো মাফ করে দেওয়া যায় না ননসেন্স ज्ञान फिर आशा करी सम्पूर्ण सुस्थ हो जाए সারাক্ষণ থাকবি খবরদার ও যাতে চলে না যায় আপনি কোনো চিন্তা করবেন না আপনি ফিরে এসে ওনাকে পাবেনই সাবধান মনে থাকে যেন আমি আসছি রে খালি ঘুমায় যাই আমি একটু ঘুরে আসি আমি জানি তুই আমায় খুব ভালোবাসিস কিন্তু তুমি অসুস্থ শরীর নিয়ে আমি অসুস্থ না অসুস্থ না না রে পাগল তোকে অনেকদিন দেখিনি তাই মিথ্যে সংবাদ দিয়েছি এবার আমি তোর বিয়ে করিয়ে ছাড়বো বউ আমি ঠিক করেছি বউ হ্যাঁ অভিজাত বংশের খুব সুন্দরী মেয়ে না না এখন আমি বিয়ে করতে পারবো না কেন বিয়ে করতে পারবে না এত বিশাল সম্পত্তি দেখাশোনা করবি কে কেন তুমি আছো আমি আছি আমি আর কতদিন বাঁচবো ভেবেছিলাম তোর বউর হাতে সংসারে ভাত দিয়ে নিশ্চিন্তে মরতে পারবো সে আশাও বুঝি আমার পূরণ হবে না ঠিক আছে ঠিক আছে তুমি যখন বলছো বিয়ে আমি করব তবে তবে মেয়ে হবে আমার পছন্দের তোর আবার পছন্দের মেয়ে আছে নাকি এতদিন ছিল না কেউ এখন আছে একজন তুমি ওকে দেখলে বলবে পৃথিবীর সব রূপ যেন ওর মধ্যে এসে জমেছে কে রে মেয়েটি তুই তার নাম কিছুই জানতে পারিনি আমি যাই বাই শোন ইশতিয়াক শোন ফিরে এসে তোমাকে সব জানাবো কি যে বলে গেল কিছুই বুঝলাম না পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে একটুও তাকা না কেমন বোধ করছেন আপনি আমি এখানে এলাম কি করে ইশতিয়াক সাহেব আপনাকে এখানে নিয়ে এসেছেন ইশতিয়াক সাহেব জি আপনি মারাত্মক আহত হয়েছিলেন জ্ঞান হারিয়ে পাহাড়ের নিচে জঙ্গলে পড়েছিলেন ইশতিয়াক সাহেব শিকারে গিয়েছিলেন সেখানেই ও আচ্ছা বুঝেছি আমি যাই কোথায় যাচ্ছেন আমাকে ক্যাম্পে ফিরতে হবে নইলে সবাই আমাকে খুঁজবে কিন্তু কোনো কিন্তু নেই আমি এখন অনেক সুস্থ বোধ করছি আমাকে যেতেই হবে শুনুন ইশতিয়াক সাহেব এলে তাকে আমার ধন্যবাদ দিয়ে দেবেন এই যে শুনুন জি বলুন আপনি বিয়ে করেছেন জি না আমিও বিয়ে করিনি
আপনি ভালোবেসেছেন কাউকে? জি না, মানে আমি 10-12টা ভালোবাসা করেছি, কিন্তু কেউ আমার ভালোবাসার দাম দেয় না। তাহলে আমি কি করতে পারি আপনার জন্য? আমাকে ভালোবাসতে পারেন? জি না, বাপরে আমরা কাউকে ভালোবাসি না। ডাক্তার, 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 মেয়েটি কোথায়? এই তো কিছুক্ষণ আগে চলে গেল, যাবার সময় আপনাকে ধন্যবাদ দিয়ে গেছে। কোথায় গেছে? কি এক ক্যাম্পের কথা বলল। মধু, আচ্ছা আপনার নাম মধু রেখেছেন কেন? মা আদর করে ডাকে মধু, আমি নাকি মধুর মতো মিষ্টি, আমাকে ভালোবাসলে আপনিও মধুর মতো মিষ্টির স্বাদ পাবেন। ভালোবাসার থাপ্পর কি মজা! মধু ওরে বাপরে, ছোট সবাই মধু খাইছে আমার মধুর বাচ্চা। তোকে না বলেছিলাম, তোকে না বলেছিলাম, ওকে দেখিনি তুই? মনে রাখিস, ওই মেয়েকে যদি আমি খুঁজে না পাই তাহলে তাহলে তোকে আমি জানাই মেরে ফেলবো, মেরে ফেলবো। পাগলা বাবু খেয়েছে বেটা মধু, জীবন বাঁচাতে চাইলে পালাও, ওই বাড়িতে আর না। ওরে বাপ! আঙ্গুরি, আমার মন শান্তিতে একেবারে ভরে গেছে রে। কতদিন পর তোদের ছোট সাহেব বিয়ে করতে রাজি হয়েছে? সত্যি দাদু মা, ছোট সাহেব বিয়ে করবেন? একটা মেয়ে সে পছন্দ করেছে, সে যে বংশেরই হোক আমি ওকে এবারে বউ করে উঠাবই। ইশতিয়াকের বাবা মা প্লেন অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর এবারে আনন্দ একেবারে শেষ হয়ে গিয়েছিল। ইশতিয়াকের বিয়ে হলে আবার আনন্দে ভরে যাবে ঘর বাড়ি। আমি আমি সাত দিন সারা রাত ধরে আনন্দের হাট বসাবো। কিসের আনন্দ করবে দাদিমা? তোর বিয়ের। বল ওই মেয়ের নাম ঠিকানা বল, আমি আজ তার বাবা মার সাথে কথা পাকা করতে যাব। নাম ঠিকানা কিছুই জানি না দাদিমা, কোথায় যাবে তুমি? এসব কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি দাদিমা, যেমন ধূমকেতুর মতো রং নিয়ে আমার মনের আকাশে এসেছিল তেমনি আবার অন্ধকার করে দিয়ে চলে গেছে। চলে গেছে। আরে আসুন আসুন বসুন। থ্যাংক ইউ। ভালো আছেন আপনি? জি ভালো আছি। এটা কি? রেজিগনেশন লেটার? আপনি চাকরি ছেড়ে দেবেন? জি হ্যাঁ, আমি ভেবেছিলাম কাজটা বোধহয় আমি করতে পারবো, কিন্তু প্রথম যাত্রাতে এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে ভাবতেই পারিনি, সুতরাং চাকরি আমার দ্বারা হবে না, আমাকে ক্ষমা করবেন স্যার। ঠিক আছে, আপনি চাকরি না করতে চাইলে করবেন না, কেউ আপনাকে জোর করে চাকরি করতে বলবে না। আমি আপনার রেজিগনেশন অ্যাকসেপ্ট করে নিচ্ছি, যে কদিন কাজ করেছেন সে কদিনই বেতন নিয়ে যান, আমি অ্যাকাউন্ট সেকশনে বলে দিচ্ছি। সরি স্যার, আমি বেতন নিতে চাই না, দয়া করে কোনো সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ডে দিয়ে দেবেন। চলি স্যার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আশ্চর্য! Thank you.
আমার মন বলছিল আপনাকে আমি খুঁজে পাবো। আমার বিশ্বাস ছিল আমি পেয়েছি। আপনি? ইশতিয়াক আমার নাম, সাফায়াত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমি। ইশতিয়াক, সাফায়াত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ? না না, আপনি আমাকে চিনবেন কেমন করে? আপনার সাথে যখন পরিচয় হয়েছিল তখন আপনার জ্ঞান ছিল না, সেই সুন্দরী জল পাহাড়ে। হ্যাঁ হ্যাঁ, ও আপনি সেই, তাই তো নামটা শুনে চেনা চেনা মনে হচ্ছিল। আপনার কথা ডাক্তার সাহেব বলেছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। যদি আপনি সেই মুহূর্তে না বাঁচাতেন তবে। না না, কোনো অমঙ্গলের কথা বলবেন না, আপনাকে তো আমার বাঁচাতেই হবে, আপনি মরে যেতে পারেন না। মৃত্যু যখন আসে তখন কেউ বাধা দিয়ে রাখতে পারে। আমি বাধা দিয়ে রাখব। সরি। তা আসেন না একদিন আমার বাসায়। অবশ্যই আসব। কোথায় থাকেন আপনি? 7/4 স্বামীবাগ লেন, আসলে খুশি হব। ট্যাক্সি? আমার গাড়িতে আসুন না, আমি পৌঁছে দিয়ে আসছি। ধন্যবাদ, সামনেই আমার বাড়ি, আসি। এতদিন খুঁজেছি যারে, পেয়ে গেছি আজ আমি তারে। এতদিন খুঁজেছি যারে, পেয়ে গেছি আজ আমি তারে। সে যে সুন্দরী সুন্দরী রূপ দেখে মলি মলি দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। ও দাদি ও দাদি, দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। ও দাদি ও দাদি, দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। এতদিন খুঁজেছি যারে, পেয়ে গেছি আজ আমি তারে। এতদিন খুঁজেছি যারে, পেয়ে গেছি আজ আমি তারে। সে যে সুন্দরী সুন্দরী রূপ দেখে মরি মরি দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। ও দাদি ও দাদি, দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। ও দাদি ও দাদি, দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। চোখ দুটো সুন্দর টানা টানা, হাত দুটো যেন পাখির ডানা। চোখ দুটো সুন্দর টানা টানা, হাত দুটো যেন পাখির ডানা। অঙ্গ জুড়ে খেলে চাঁদের জোছনা, দুনিয়া পড়ে যাবে তার প্রেমে। একবার দেখো যদি ও দাদি ও দাদি, দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। ও দাদি ও দাদি, দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। এতদিন খুঁজেছি যারে, পেয়ে গেছি আজ আমি তারে। এতদিন খুঁজেছি যারে, পেয়ে গেছি আজ আমি তারে। ঘর হবে স্বর্গ এলে ঘরে, সুখ নিয়ে আসবে আঁচল ভরে। এই ঘর হবে স্বর্গ এলে ঘরে, সুখ নিয়ে আসবে আঁচল ভরে। রাখবে সে যে তোমার মাথার উপরে, না যদি আনো তার বউ করে। পাগল হবে নাতি ও দাদি ও দাদি, দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। ও দাদি ও দাদি, দিয়ে দাও তাড়াতাড়ি সাদি। এতদিন
मोड़ दिए दाओ ताड़ाताड़ी शादी ओ दादी ओ दादी दिए दाओ ताड़ाताड़ी शादी ओ दादी ओ दादी दिए दाओ ताड़ाताड़ी शादी ओ दादी ओ दादी दिए दाओ ताड़ाताड़ी शादी। काकी चाय काके चाय ये माने चाँदनी तुम्हार की है आपा नान्ती चाँदनी अमर अम्मू केरे आशा अरे आपने आशुन भेतर आशुन ये लोग तक के अम्मू तुम्हार अंकल एक तो भालो ना चुप तुष्ट को थका चाओ अरे आशुन बोशुन अरे बोशुन आमी चानी आसछी ना चा खाबो ना आपनी बोशुन से की हय आज प्रथम एले चा तो खेतेई हबे आमी चा खाई ना मिस चाँदनी मिस नय आमी मिसेस की हलो दाड़िये आछेन केनो बोशुन अरे आपनार हातेटा की नेकलेस आपनार स्त्रीर जन्य किनेछेन बुझी देखुन तो पसंद हय किना खूब सुंदर अनेक दामी आपनार पसंद हुए थे एत दामी जिनिस आमार पसंद आर अपछंदे कि आसे जाए नीन एटा आपनाके दिलाम आमाके हाँ आपनार जन्य एनेछि आपनि बोललेन आपनार स्त्रीर जन्य आमार स्त्री हिसेबे আপনাকে কল্পনা করে এনেছি কি যাটা বলছেন আপনি যাটা আমি বলিনি আমি যা বলেছি সত্যি বলেছি আপনাকে দেখার পর থেকে আপনাকে আমি ভালোবেসেছি আমার মনের মাধুরী দিয়ে আপনাকে আমি কল্পনা করেছি স্ত্রী হিসেবে পাওয়ার জন্য স্বপ্ন দেখেছি দাদিমাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো ভেবেছিলাম চুপ করুন এসব কথা শোনাও আমার জন্য পাপ আমিও ভেবেছিলাম পাপ কিন্তু গভীরভাবে বুঝেছি আমার কোনো পাপ নেই আমি আপনার অতীত বর্তমান কোনো কিছু না জেনেই আপনাকে ভালোবেসেছি শুধু আপনাকে মিস্টার ইস্তিয়াক মুখে লাগাম দিন আমি শুধু আপনাকে ভালোবেসেছি আজ আপনি বিবাহিত আপনার স্বামী আছে আপনার কন্যা আছে জেনেও আপনার প্রতি আমার ভালোবাসা একটুও কমে নেই এই নেকলেসটাই আমার ভালোবাসার প্রমাণ আপনার এই নেকলেসটি जोन ऐले बऊ के अकाले हाराते होतना वंशेर एकमात्र सन्तान से तर जा खुशी तई करे किच्छु बोली ना कारण ওর ব্রেন টিউমার আছে প্রচন্ড আঘাত পেলে হয়তো তার মৃত্যু হতে পারে আর আমি তার কিছুতেই সহ্য করতে পারব না আম্মু আব্বু আসে না কেন ভীষণ ব্যস্ত আব্বু চিঠি দেয় না কেন কাজের চাপে চিঠি লেখার সময় পাচ্ছে না আমি আব্বুর সাথে আড়ি নেব আব্বু আসলে কোনো কথা বলবো না আমিও কথা বলবো না রে আমার আব্বুর কোনো চিঠি আছে না Thank you.
খুব ইচ্ছে করছে কি ভালোবাসতে, প্রাণ ভরে তোমাকে ভালোবাসতে। একটু ধৈর্য ধরুন হুজুর, আপনার ভালোবাসা তো উপচে পড়ছে কেন? প্রিয়াসী মন মানবে না, তিন বা রাত এখন। এই সময় কোন বেরোসি গেল দানা দেখছি। আপনি? আমার নাম ইশতিয়াক। আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না, আপনার স্ত্রী আমাকে চিনে। কি ব্যাপার চাঁদনি, কেউ নেই, কি তার পরিচয়? আমি বলছি, সাফায়াত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক আমি। প্রথম জয়ন্তিয়া পাহাড়ি এলাকায় আমি ওনাকে দেখেছি এবং প্রথম দেখাতেই ওনাকে আমি ভালোবেসেছি। What? যা সত্যি আমি তাই বলছি, আমি চাঁদনিকে ভালোবাসি। How dare you are? I say get out from here! চাঁদনি, তোমাকে একটা কথা বলার জন্য আমি এসেছিলাম।
তোমার স্বামী এবং সন্তানের প্রতি ভালোবাসা দেখেও তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। I still love you. You rascal! I'll kill you! I'll kill you! Hajan, শুনো। Hajan, come on! আচ্ছা পাগল। পাগলের সঙ্গে পাগলামি করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার পাগল। I love you, Chandni. Hajan. এসব এসব কি হচ্ছে চাঁদনি? এসো, তোমাকে আমি সব বলছি। চলো চলো তো। নাম্বার গাড়ি বললেন কি যেন নাম বললেন? 028631। নাম ইস্তিহাক, সাফাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিক। এই কি যাটা বলছেন? ইস্তিহাক সাহেব আপনাকে গাড়ি চাপা দিয়ে মারতে যাবেন কেন? সে আমাকে মারতে চেয়েছিল এই জন্য যে সে আমার স্ত্রীকে। আপনার স্ত্রীকে? হ্যাঁ বলুন, থামুন কেন, বলুন। আপনার স্ত্রীকে? সে আমার স্ত্রীকে ভালোবাসে। ভালোবাসে? খুঁজে কি? ভালোবাসা তো খারাপ কিছু নয়, 100 বার খারাপ। একজনের স্ত্রীকে অন্য একজন ভালোবাসবে সেটা অপরাধ। নো নো নো, নাথিং ইজ আনফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। শুনুন, ভালোবাসা এবং যুদ্ধে অন্যায় কিছু নেই। সে যাক, হঠাৎ আপনার স্ত্রীর প্রতি ওনার ভালোবাসা জাগলই বা কেন? উনি কি খুব সুন্দরী? আপনি অযথা বাজে প্রশ্ন করছেন। আমি আপনার কাছে ডায়েরি করতে এসেছি। ইস্তিয়াক আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আপনি ওকে গ্রেপ্তার করুন। আপনার ওরা মধ্যে কাজ করবো আমি? আপনার চাকর নাকি? হ্যাঁ, মেরে ফেলতে চেয়েছে, মেরে তো ফেলেনি। মানে মেরে ফেলতে চেয়েছে, এর প্রমাণ কি? প্রমাণ? চুপ করুন, আগে টেলিফোনটা ধরে নিই। হ্যালো, কে? ও, ইস্তিয়াক সাহেব, কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার। জি, আমি আপনার এখানে আসবো, এক্ষুনি আসছি স্যার, এক্ষুনি আসছি। আরে না না, কোনো কাজ নেই স্যার, এক্ষুনি আসছি। আমার কেস? আরে রাখেন না, আপনার কেস ইস্তিয়াক স্যার ডেকেছে। সে যদি আপনার নামে কেস দেয় তাহলে একদম ফেসে যাবেন। আল্লাহ আপনাকে মাফ করুক। স্যার, আপনি আমাকে দেখেছিলেন? হ্যাঁ, একটি ভীষণ জরুরি কাজ যা আমি আমার নিজ হাতে করতে চাই। মানে স্যার, এই নিন, এখানে 3 লক্ষ টাকা আছে। 3 লাখ? কিন্তু স্যার, আমি একটি খুন করব। খুন? কোনো অসুবিধা নেই, আমি তো আছি। কিন্তু মানে স্যার, জানতে পারি কাকে খুন করবেন? চাঁদনির স্বামী হাসানকে। নো প্রবলেম স্যার, খুন করে ফেলেন হাসানকে। হাসানকে আমার খুন করতেই হবে। না না, আজকে তোমার কোনো কথাই শুনবো না। ওই লম্পটটাকে আমি মেরে ফেলবো। সেদিন বাড়িতে এসে আমার মুখের উপর বলে গেল ও তোমাকে ভালোবাসে। আজকে অফিস থেকে ফেরার সময় গাড়ি চাপা দিয়ে আমাকে মেরে ফেলতে চাইছিল। একদিন হয়তো বাড়ি থেকে তোমাকে তুলে নিয়ে যাবে। না কিছুতেই না, আজকে আমাকে খুন করে ফেলে দেবো। না হাসান,
हसन আমি একটা কথা বলি বলো চলো আমরা এখান থেকে কিছুদিনের জন্য বাইরে কোথাও বেরিয়ে আসি আমার দেখা না পেলে হয়তো জানাটা আমাকে ভুলে যাবে কোথায় যাবে লালমাই পাহাড়ে মনোরম পরিবেশে আমরা ঘুরবো বেড়াবো শুধু তুমি আর আমি ভালোবাসাকে অস্বীকার করে পৃথিবীর কোথাও গিয়ে তুমি বাঁচতে পারবে না চাঁদনি মেরেই ফেলবো সরে যাও সরে যাও চাঁদনি সরে যাও তোকে আমি বাঁচতে দেবো না আমার ভালোবাসাকে জয় করতে হলে তোকে এই পৃথিবী থেকে সরাতে হবে আমার হতে তোমার আর কোনো বাধা নেই তোর আমি কোনোদিনই হব না শয়তান তোর আশা কোনোদিন পূরণ হবে না আমি যখন যা চেয়েছি তাই পেয়েছি তোমাকেও আমি পাব জয় করে নেব যতদিন না পাই তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না আমাকে বন্দি করে রেখো তোর পাপ থেকে তুই বাঁচতে পারবি না তোর মনের আশা কোনো দিন পূরণ হবে না একবার আমি মুক্ত হতে পারলে তোর এই বড় লোকের চেহারা আমি সবার সামনে খুলে যাব না সে সুযোগ তুমি পাবে না প্রিয়সী এখান থেকে তুমি সেদিনই মুক্তি পাবে যেদিন আমার প্রস্তাবে রাজি হয়ে আমাকে বিয়ে করবে তোর প্রস্তাবে আমি লাথি মারি হ্যাঁ আমার এই দেহে প্রাণ থাকতে আমি রাজি হব না দাদিমা দাদিমা কিরে ছোট সেবা মেয়ের সাথে ঝগড়া করছে আমাকে যেতে দে নইলে নইলে কি করবে তুমি হ্যাঁ ইস্তাক 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 দরজা খোল দরজা খোল ইস্তাক দরজা খোল দরজা খোল না তুমি চলে যাও দাদিমা এই দরজা আমি আর কোনো দিন খুলব না দরজা খোল না দাদি
দে দরজা, নইলে আমি গুলি করতে বাধ্য হব। আমি জানি তুমি আমার না হওয়া পর্যন্ত আমার মৃত্যু হবে না। খবরদার, আরেক পাগে বাড়লে আমি গুলি করব। গুলি করো, গুলি কাহো বলছি, আমি আমি সত্যি সত্যি গুলি করব। আমি জানি তুমি আমাকে গুলি করতে পারবে না। আই লাভ ইউ, আই লাভ ইউ চাঁদনি, আই লাভ ইউ। ইন্সপেক্টর সাহেব, দরজা খুলুন, আমি ইন্সপেক্টর সাজ্জাদ। এই তোমাকে জেলা ম্যাডাম ডাকে। আমাকে? না না, ওই চাঁদনিকে। কেন? ইন্সপেক্টর সাহেব দেখা করতে এসেছেন। আমি তার সঙ্গে দেখা করতে চাই না। কি বললে? কানে কম শোনো নাকি? উনি যাবে না, যাও। আচ্ছা ঠিক আছে। ওই শয়তান ইশতিয়াক আমার স্বামীকে খুন করার দায়ে আমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিয়েছে। এমনি করে যারা করি, যাদের অর্থ নেই, তারা ধনী শোষকের হাতে সব সময় নিষ্পেষিত হচ্ছে। টাকা দিয়ে তারা যা ইচ্ছে তাই করিয়ে নিচ্ছে। যাবজ্জীবন কারাদণ্ড সারা জীবন নয়, 14 বছর পর একদিন আমি বের হবই। সেই দিন ওই শয়তানকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেব। এইখানে? থ্যাংক ইউ। চাঁদনি, তুমি আমার কাছে না এসে থাকতে পারো, কিন্তু আমি তোমার কাছে না এসে থাকতে পারি না চাঁদনি। আমি জানি তুমি আমার উপর ভীষণ রেগে আছো, কিন্তু আমি যা করেছি, আমি আমি যা করেছি তোমার জীবন রক্ষা করার জন্য করেছি। তুমি বাইরে থাকলে হয়তো স্বামীর শোকে আত্মহত্যা করে মরেই যেতে। আমি আমি তোমার মৃত্যুকে বন্দি করে রেখেছি। যদি তুমি আমার হতে রাজি হও, তাহলে আমি হাইকোর্টে আপিল করে তোমাকে বেকসুর খালাস করে দিয়ে আসবো। হাজার বছর যদি আমাকে বন্দি থাকতে হয়, তবু তোর মতো শয়তান আমাকে কোনোদিন পাবে না। চলে যা, এখান থেকে চলে যা বলছি। চলি, বাই ডিয়ার। কে চাঁদনি? এই সেই শয়তান যে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আমার আশাকে পিতৃ মাতৃহীন করেছে। আশা এখন কোথায় আছে? আশা বড় আপার কাছে আছে। তোমার আপার কাছে যখন আছে সে ভালোই থাকবে, তার জন্য কোনো চিন্তা করো না। ভালো মতো জ্ঞান না হতে আশা বাবা হারালো, মা হারালো, কি জানি আমার মেয়ের কপালে কি আছে। মা তুমি কোথায়? বাবা আসে না, তুমি আসো না, আমি আর দুষ্টুমি করবো না। মা তুমি আসো। আশা, মা এই দুধটুকু খেয়ে নে। না আমি দুধ খাবো না। খালা আমাকে মার কাছে নিয়ে চলো, আমি মার কাছে যাব। নিয়ে যাবো, আমি নিয়ে যাব। না এই দুধটুকু খাও, খাও, কিছু না খেয়ে গেলে মা রাগ করবে যে। না খাও। হারাম ঘরে বাড়িতে দুধ খাওয়াছে বা ওই অপার বাদ নাই, মা ওদের খুলে রাখানি বাই করে যাবে। কি করছো? অনেক কষ্ট ওর জন্য এই দুধটুকু জোগাড় করে এনেছি, ও কিচ্ছু খায়নি, ওকে দাও। ওই শিশুর মাইয়া, আমি তোর স্বামী, সারাদিন কিছু খাই নাই, সে খেয়াল তো রাখে। চল মা, তোকে অন্য মাথা দেয়। এই দাঁড়া, কোথায় নিয়ে যা পরে? খালা ছাড়ো, ছাড়ো কি, ও ভয় পাচ্ছে। আমি আদর করব, কান্দে না মা, কান্দে না। কি সুন্দর চিন্তা আমার। এটা না দিন না,
কি বলি না এর আগে ওর কানের দুটো তুমি খুলে নিয়ে গেছো বিক্রি করে মদ খেয়েছো আর আমি তোমাকে ওর কিচ্ছু রেখে দেবো না কি স্বামীর কথা রূপে কথা আমি একবার মাইনেই হলাম মাইনেই সে কিছু আমার কি করতে পারছি শোনা চিন্তা খুইলা দাও নইলে চিন্তা খুলে না তবু আমাকে মেরো না খালাকে মেরো না না দিলে আমি আর কাউরে মারবো না এই শ্রেণীর বিক্রির পয়সা দিয়া অন্তত সাত দিন আপ কিনা খাইতে পারুন তোর গালে কি হয়েছে খালু মেরেছে মা আপা খালু খালা কেউ মারে মা আমাকে যেতেও দেয় না আমি আর খালুর বাড়িতে যাব না আমি তোমার কাছে থাকবো মা না মা এখানে আমাকে রাক্ষসরা আটকে রেখেছে তোমাকেও রাক্ষসরা আটকে রাখবে আমরা দুজন মিলে রাক্ষসকে মেরে ফেলব এই সময় শেষ তোমরা বেরিয়ে যাও আপা আমি জানি তোর পক্ষে সম্ভব বলে তুই আমার মেয়েকে তোর জানের চেয়ে বেশি করে রাখবি আমি তোর কাছে হাত জোর করে বলছি আমি ফিরে না আসা পর্যন্ত আমার মেয়েকে আমার মেয়েকে তুই দেখে রাখবি আমি তোকে কথা দিচ্ছি আমার দেহে প্রাণ থাকতে আশা কেউ কোনো ক্ষতি করতে পারবে না মেয়ের জন্য তুই শুধু শুধু চিন্তা করিস না বল যাও যাও বলছি মা আমি তোমার কাছে থাকবো মা আসো 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 ভিতরে আসো কোথায় মেয়েটা কোথায় আগে মাল পানি ছাড়ো পুরো 20,000 টাকা আছে কোনো আওয়াজ করবা না আমার বউ টেপে যাবে তুমি এখানে দাঁড়াও আমি মাইয়া নিয়ে আসতেছি দেখি তুমি তো কোথায় নিয়ে যাচ্ছ ছেড়ে দাও ছেড়ে দাও ওকে পরে আমি বিক্রি করে দিচ্ছি বিক্রি করে দিছো মানে আমার টাকার ভীষণ দরকার তাই আমি ওরে বিক্রি করে দিছি না ওকে নিয়ে যেতে দেবো না ওই কচি মেয়েটাকে তুমি বিক্রি করে দিতে পারলে দিছি ভালো করছি আর বাপ মরে গেছে মা হসিলে ও এখানে থেকে কি করবো তাতে বড় হয়ে বাই দিলে অনেক পয়সা কামাইব ভালো থাকবো ওই ওই মেয়ে ছেলে ওই পাশে রেডে না তুমি একটা অমানুষ জানো আর তোমার সাথে ঘর ছেড়ে ঘরে ফেরার পথ বন্ধ হয়েছিল বলে তোমার সব অত্যাচার শুদ্ধ করে তোমার সংসারে পড়েছিলাম সে তা আর নয় ছেড়ে দাও ওকে আরাম
ঘরে চলে, আমার কাজে বাধা দিব না। খালি বেটি তো গেল না। আমার এই দেহে প্রাণ থাকবে, আসার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। হতভাগী, সারাটা জীবন দুঃখ কষ্ট করে গেলে সুখ তোর কপালে জুটল না, ওখানেই তোকে জীবন দিতে হলো। কিভাবে এদের এত ভয়ঙ্কর মৃত্যু হলো? যারা লাশ নিয়ে এসেছিল তারা বলেছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট? পুলিশ রিপোর্ট অনুযায়ী গাড়িটা সাফায়াত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ছিল। আমার বুকে টেনে নিলে ভালোবাসার কথা।
টাকা পাওয়ার পর থেকে চেষ্টা করে যাচ্ছি স্যার, তবে স্যার আরো 1,00,000 টাকার জন্য আমার ওই মিরপুরের জমিটা কি বললেন? ও কি মিরে টাকা নিয়ে যাব? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, এসে গেছে। ইস্তিয়াক সাহেব লাইনে আছে, কথা বলবি? না, ওখানে গিয়েই তো লাইন ঠিক করবো। ওকে স্যার, আসছি। নে এই বোরখাটা পরে ফেল, আমি গেতে বলে দিয়েছি আমার বোন সুলতানা বড় পরহেজগার মহিলা, বোরখা পরে বেরিয়ে যাবে, কেউ যেন ওকে চেক না করে। নে নে পর নে নে। তোর যে শুভবুদ্ধি হয়েছে এর জন্য আমি খুব খুশি হয়েছি, কিন্তু তোর তো বুদ্ধি শুভ হয়নি, আমি খুশি হতে পারিনি। কি কি বলছিস? তোর বুদ্ধিকে শুভ করার জন্য মুখ নয় হাত ব্যবহার করতে হবে। তুই আজ পর্যন্ত আমাকে যে কয়টা আঘাত করেছিস আজ আমি সব কটা শুধু আসলে ফিরিয়ে দেব। গরম গরম চা। চা চা শেষ হয়ে গেছে। আমাদের তুই সবকিছু ঘুমাচ্ছে, খাইছে রে খাইছে খাইছে। আমার চোখে ফাঁকি দিয়ে যাওয়া অসম্ভব। বোরখা খোল দেখি কি হলো, কানে শোনা যাচ্ছে না? হ্যাঁ বোরখা খোল, চপ ওসব ইয়ে টিয়ে আমি টামি এই অনেক শুনেছি, ওসব দিয়ে কাজ হবে না। বোরখা খোল, নইলে আমি নিজে কি করিস? হ্যাঁ কি করিস? হ্যাঁ বোরখা পরে ফাঁকি দিয়ে পালাচ্ছে, তাই একেবারে হাতে ধরে ফেলেছে তার। এবার আমার প্রমোশন কে ঠেকায়? প্রমোশন তোর তো ডিমোশন হবে। এই জানিস ওকে? জেলারের বড় আপা ফোন করে একটু আগে জেলার আপা বলেছিল বোরখা পরে যাবে, এই বড় পরেশগার মহিলা। এই ছেড়ে দে, তোবা তোবা তোবা, একেবারে ভুল হয়ে গিয়েছিলাম আপা, আপা আমাকে মাফ করে দেন আপা। মাফ করে দিয়েছি। সত্যি ক্ষমা করেছেন তো আপা? আপনি ক্ষমা না করলে আমার চাকরি চলে যাবে। ক্ষমা করেছি আপা, জেলার আপাকে দয়া করে কিচ্ছু বলবেন না তাহলে। ঠিক আছে বলবো না। প্রমোশন তো দূরে
ভাইয়ের কথা আমার চাকরি চলে যেত চপ কয়েদি পালাচ্ছে আমার সঙ্গে ঠাট্টা করা হচ্ছে আটকাই আর জেলার আপা আমার চাকরি ছেদ করে কলমের ডগায় দিয়ে একেবারে বাদ করে দেয় আমি বলছি মুরগা অনেক আটকাও আটকাবো কি যে বলেন স্যার জেলার ম্যাডাম বলেছিলেন ওনার বড় বোন মূর্খা পড়ে যাবে তাই ছেড়ে দিয়েছি আরে ওই জেলারে বড় বোন নয় ও চাননি জলদি আটকাও চলো পুলিশে নিয়ে গেলতেছে জলদি ওঠ হারাম জাদি ওই চাঁদনিকে উস্কিয়ে দিয়ে আমার গায়ে হাত তুলেছিস তোর জন্য ওই অসতি মাঝি জেল থেকে পালিয়ে গেছে তোকে আমি এমন শিক্ষা দেব যাতে কেউ কোনোদিন আমার বিরুদ্ধে কথা বলতে না পারে জানিস ওকে মারছেন কেন চাঁদনির খবর বের করার জন্য আপনার কোনো রাইট নেই কয়েদিকে মারার চাঁদনির ব্যাপারে পুলিশ ইনভেস্টিগেট করবে এটা ওদের কাজ মানে আপনার নামে এর আগে অনেক রিপোর্ট পেয়েছি আপনি কয়েদিদের জঘন্যভাবে মারেন অত্যাচার করেন খারাপ ব্যবহার করেন এবং চাঁদনি কারাগার থেকে পালিয়েছে আপনার সহযোগিতায় না মানে স্যার সব মিথ্যে এটাও কি মিথ্যে চাঁদনির যাবার দিন আপনি সিকিউরিটি গেটে বলেছিলেন আপনার বোন বোরকা পরে চলে যাবে কেউ যেন ওনাকে না আটকায় জি জি হ্যাঁ কিন্তু আশ্চর্যের বিষয় আপনার সুলতানা নামে কোনো বোনই নেই হ্যাঁ এবং এই কেস সমাধান না হওয়া পর্যন্ত আপনাকে চাকরি থেকে সাময়িকভাবে সাসপেন্ড করা হলো স্যার আমি নো টক আপনার দায়িত্ব ওই ডেপুটি জেলারকে বুঝিয়ে দেবেন বলুন স্যার আইনের প্রতি আস্থা আমার উঠে গিয়েছিল কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না আইন ঠিকই আছে আইনকে যারা তামাশায় পরিণত করেছে তাদের শাস্তি একদিন না একদিন হবেই সালাম স্যার কি বলছেন স্যার ঠিক আছে আমি এক্ষুনি তাকে খুঁজতে বেরিয়ে যাচ্ছি আপনি কোনো চিন্তা করবেন না স্যার আমার হাত থেকে সে বেঁচে যেতে পারবে না ওকে স্যার আমি যাচ্ছি তার খোঁজে চাঁদনি খুলুন না বাবা সারা রাত ধরে শুধু মদ গিলছিস রাতে খাবারও খেলি না এভাবে চলতে থাকলে তুই তো আর বাঁচবি না তোর জীবনটা আমি নষ্ট হতে দেব না তোকে আমি আর মদ খেতে দেব না সব মদ খেলে দেব দাদে আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি নাক গলাতে এসো না ব্যক্তিগত ব্যাপার আমার চোখের সামনে দিনের পর দিন তুই অধঃপতনের চূড়ান্তে নেমে যাবি আর সেটাই হবে তোর ব্যক্তিগত ব্যাপার মদ খাওয়া আমার ব্যক্তিগত ব্যাপার না আমি আর তোর কোনো কথাই শুনব না তোকে মদও খেতে দেব না দাদিমা বোতলটা আমাকে দিয়ে দাও না সবাইকে আমি খুন করে ফেলবো কথা বলছিস না কেন কথা বল
ভালো করে চেয়ে দেখ, চেয়ে দেখ, আমি চাঁদনি। চাঁদনি? সেই চাঁদনি চার বোনকে তুই রাতের অন্ধকারে ভালোবাসার কথা বলে ঘর থেকে বের করে এনেছিলি। আমি সেই চাঁদনি চার মেয়েকে তুই অমানুষের মতো মারলি। আমার মেয়ে ও বোনকে তুই এবারে থেকে বের করে দিয়েছিলি। তোর মাপ নেই, শয়তানের বাচ্চা শয়তান। আজ তোর মৃত্যু দিয়ে তুই তোর পাপের প্রায়শ্চিত্ত করবি। আমারে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোকে একটি সুযোগ দিতে পারি, এখান থেকে পালিয়ে মাছতে পারলে বেঁচে গেলি, নয়তো নির্ঘাত মৃত্যু। আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। ও আর আমার খুঁজতে পাইব না। তোর জান কবচ করার জন্য আমি আজরাইল হয়ে এসেছি। জান বাঁচাতে চাইলে পালা। সন্তানকে বুকে ধরে রাখতে পারিনি, তবে তোর উপর যে অন্যায় অত্যাচার হয়েছে তার প্রতিশোধ আমি নিয়েছি। তুই আমাকে ক্ষমা করিস মা, ক্ষমা করিস। জানি, খবরদার পালাবার চেষ্টা করো না, আমি তোমাকে গ্রেফতার করতে এসেছি। তোমার সাথে আমি কথা বলবো না। কেন? তুমি মিথ্যে মিথ্যে কেন আমাকে স্বামী খুন করার দায়ে গ্রেফতার করলে? ওসব কথা থাক জানি। আগে বলো, সত্যি করে বলো, আমার স্বামীকে কে খুন করেছে? তুমি তো সবই জানো। জানি জানি। বলো। ইস্তিয়াক সাহেব। কে? আরে ইস্তিয়াক সাহেব। অনেক টাকা খেয়েছি তো, চেপে রেখেছি। ইস্তিয়াকের কাছে টাকা খেয়ে আমার মতো নির্দোষ মেয়েকে তুমি ধরে দিতে পারলে জানি? আরে সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্যই তো তোমাকে হাজতে না ঢুকিয়ে
आज के रात एखने काटिए कल तुम्हें मुक्त। अच्छा अच्छा इश्तेहास आमार मे और बोन के गाड़ी चापा दिए मेरे छिलो तुम्हें जेने कि बोलोनी क्यों खुशी कर दो कल सला स्त्री आगे खुन दाए ग्रेप्तार कर तुम ये पुलिस पोशाक आगे खोल पुलिस पोशाक डार्लिंग चलो ना बेडरूम जाए भालो लगे आगे पूरी निशा हो तार पर आज सारा रात मौज करो। डार्लिंग डार्लिंग तुम कोथाय गेले मध्य तो सब कथा रेकर्ड कर पागलामी एतक्षण कर पागलामी नय तोर अन्याय पापे शास्ति देव बड़ लोकर पाचाटा कुत्ता माफ कर दीते एक शब्दे तुम तर पापर कथा लिखे दे पाप स्वीकार कर पापर जो विदाय पापर जो विदाय विदाय मान चाकरी थे विदाय मेरो ना लिखे दीखे सही कर मद खे नेशाय विभोर हुए मौज फूर्ति करार जन्य तो एखे एने तोर शयतानी जीवन शेष नेशा कर जदि जाने बाचते चास जेले पाड़ा छेड़े चले जा जदि ना जाए तुके एखन खतम करे फेलबो
কেমন লাগছে বাবা? আমি আমি এখানে কেন? আমার চাঁদনি কোথায়? ও চাঁদনি, চাঁদনি, চাঁদনি কে বাবা? চাঁদনি আমার স্ত্রী। কোথায়? আমরা কিচ্ছু জানি না বাবা। মাছ ধরতে গিয়ে তোমাকে নদীর পারে পড়ে থাকতে দেখে উঠিয়ে নিয়ে এসেছিলাম। ডাক্তার এসে তোমার হাত থেকে গুলি বের করে তোমাকে বাঁচিয়ে দিল, কিন্তু তোমার স্মৃতি আর ফিরে এলো না। তুমি কিছুই চিনতে পারলে না। কত জিজ্ঞেস করেছি, কোথায় যাবে, কোথেকে এসেছ, তুমি কিছুই বলতে পারোনি। তাই তোমাকে এখানেই রেখে দিয়েছিলাম। আমার নাম হাসান, আমার স্ত্রী চাঁদনি। ওর ভয়ানক বিপদ। আমি চাঁদনির কাছে যাবো চাচা, আমি চাঁদনির কাছে যাবো। 15 টাকা 20 টাকা 30 টাকা চাঁদনি চাঁদনি করতে করতে ভাইয়া পাগল হয়ে নিউটাল হাসপাতালে ভর্তি হয়েছে। কুদ্দুস, যে কার সাথে কথা বলছিলি? জানি না, একটা মেয়ে এলো, ভাইয়ার কথা জিজ্ঞেস করলো, আমি বলে দিলাম। ইশতিয়াকের কথা জিজ্ঞেস করছিল কে মেয়েটি? আমার নাম পাপিয়া, ইশতিয়াক সাহেব আমার আত্মীয়। ভেরি গুড। আমরাও চেয়েছিলাম এমন একজন কাউকে যে সেবা যত্ন দিয়ে ইশতিয়াক সাহেবকে ভালো করে তুলতে পারে। সবচেয়ে বড় বিপদ হচ্ছে কোন নার্স বা সিস্টারকে তিনি একদম সহ্য করতে পারেন না। তার কাছে নার্স বা সিস্টার গেলেই অন্যদের মতো ব্যবহার করে তাড়িয়ে দেন। এমনকি তার দাদি আম্মাও তার সঙ্গে দেখা করতে পারেন না, কাউকে তিনি একদম সহ্য করতে পারেন না। আজ থেকে সে দায়িত্ব আমি নিতে চাই ডাক্তার সাহেব। চেষ্টা করে দেখুন, আপনাকে সহ্য করতে পারে কিনা কে জানে। পারবে, সে আমাকে সহ্য করতে পারবে। সিস্টার। জি স্যার। ওনাকে ইশতিয়াক সাহেবের রুমে নিয়ে যাও। জি আপনি যান। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম স্যার। ও স্যার, আমি তোমাদের বারণ করেছি, আমাকে কখনো আসবে না, আমাকে তোমরা খাবার নিতে দিবে না। কেন এসেছো আমার আবার পাগলাবো করছে এই রুমে? আমি চাঁদনি। চাঁদনি, তুমি আমার কাছে এসেছ? হ্যাঁ, তুমি তো জেলাকে বলেছিলে আমাকে তোমার কাছে পাঠাতে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু কোনো কিন্তু না। এখন চুপচাপ শুয়ে পড়ো। আচ্ছা ঘুমাও। না ঘুমাবো না। চাঁদনি, তুমি কি সত্যি সত্যি আমার কাছে এসেছ? হ্যাঁ চাঁদনি, আমার চাঁদনি।
चांदनी खुन करनी खुन करते चेल क्योंकि बेचे गेछि आपनी छेड़े दिन ओ निर्दोष किन्तु चांदनी तो जेले नहीं जेले नहीं माने कोथाय हाँ से जेल थेके पालिये छे किन्तु इश्तियाक साहेब आपनाके खुन करते जाबे केन आश्चर्य तो आमार दीर्घ चाकरी जीवने एमन घटना आमी कोनो दिन देखिनी शुनिनी दाड़ाओ
আমাকে মারলে কেন? ইশতিয়াকের খবর জানার জন্য। কি দরকার ইশতিয়াকের সাথে? সেটা তাকেই বলবো। আপনার জন্য কোনো লাভ নেই। আমি তার অভিভাবক, তার ব্যাপারে আমাকে জানতে হবে। বাহ, অভিভাবক? চমৎকার। এই কথা বলতে লজ্জা করছে না আপনার? আপনাদের এই ঐশ্বর্য প্রাচুর্য আছে বলে আপনাদের সন্তানের আর যা ইচ্ছে তাই করে বেড়াবে, আর কেউ কিছু বলতে পারবে না। এটাই কি আপনাদের আপনাদের ধর্ম? থাম, তুই করেছিস সে আমাকে জানতেই হবে। বলো কি করেছিস সে? কি করেনি সে? আমার স্ত্রীকে পাওয়ার জন্য আমার ছোট্ট ফেলতে চেয়েছিল সে। কেন কেন এমন করেছে বলতে পারেন? আমার বিবাহিত স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ে তার চোখে পড়ে না, অন্য কোনো মেয়েকে সে ভালোবাসতে পারে না। বলুন বলুন, এর কোনো জবাব আছে আপনার কাছে? বলুন। আপনি জানেন আমার এই খুনের মিথ্যে অভিযোগে আমার স্ত্রীকে জেলে পাঠিয়েছে। আমি আমি ওকে জেলে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু আমি ওকে পাইনি। ও জেল থেকে পালিয়েছে। বলুন বলুন, এগুলো প্রতিকার করতে পারবেন আপনি? আমি জানি আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না আপনি। তাই আমি আমার নিজের প্রতিশোধ আমি নিজেই নেব। যাচ্ছি, ইশতিয়াককে আমি ছাড়বো না। আমি ওকে মেরেই ফেলব। ভালোবাসার প্রবল চাওয়ার টানে তুমি আসতে পারবে না চাঁদি। চাঁদি আমার দুঃখিস, আমার দুঃখিস, এতদিন আকাঙ্ক্ষিত মনকে আজ তোমার ভালোবাসার পরস্তি ঘুরিয়ে দাও। কিছু কিছু চাঁদি, কিছু আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। আই লাভ ইউ চাঁদনি। হ্যাঁ, আমি সেই চাঁদনি, যে চাঁদনি তোমাকে বলেছিল হাজার বছর কারাগারে লৌহ কপাতের অন্তরালে বন্দী থাকলো তাকে তুমি কোনোদিনই পাবে না। আমি সেই ইশতিয়াক। এসব তুমি কি বলছো? মনে করে দেখ ইশতিয়াক, এই সেই পাহাড় যে পাহাড়ে আমি আর আমার স্বামী ভালোবাসার সুখে বিভোর ছিলাম, এই সেই পাহাড় যেখানে আজরাইলের মতো তুই এসে আমার বুক থেকে আমার স্বামীকে তুই কেড়ে নিয়েছিলি, এই সেই জায়গা, এইখানে আমার স্বামীকে তুই নিষ্ঠুরভাবে গুলি করে মেরেছিলি। আজ আমি তোকে বাঁচতে দেব না। আই লাভ ইউ চাঁদনি, ইউ লাভ মি চাঁদনি। হারামি না চাঁদনি না, আমাকে যদি মারতে চাও তাহলে কেন তুমি আমাকে ভালো করে তুললে? কেন মুখে আমার নাম না নিয়ে তুই আমার নামে শয়তান? না চাঁদনি, মনে করে দেখ, মনে করে দেখ, তোর পাপের হিংস্রতায় আমার সুন্দর সংসার ভেঙে তছ নছ করে দিয়েছি, আমাকে মিথ্যে খুলে তার জেল ছাড়িয়েছি। তোর মতো মানুষও কি জানোয়ারের লালসার শিকার হয়ে যেন আর কোনো বাংলার নারীর জীবন ছারখার না হয়, তোর মতো বদল করে হিংস্র সবাই যেন আর কোন বাংলার বধু তার স্বামীকে না হারায়, তার সন্তানকে না হারায়। তাই তোর মতো শয়তানের বেঁচে থাকার কোন অধিকার নেই। চাঁদনি, চাঁদনি,
কাছে আছো তোমার সত্য ভালোবাসা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়েছে তুমি সরে যাও চাঁদনি শয়তানকে আমি শেষ করে ফেলবো না হাসান না তুমি ওকে মারবে না আমি ওকে মারবো না ভাগ্য গুণে হয়তো সেদিন বেঁচে গিয়েছি এবার তোকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তুমি সরে যাবে ওই হারাম চাঁদাকে আজ আমি মেরে ফেলবো তুমি সরে যাও সরে যাও চাঁদে হাত তুলেছিস তোকে আমি শেষ করে ফেলব হাসান তুমি দাদিমা এ আপনি কি করলেন দাদিমা নিজের নাতিকে নিজেই গুলি করলেন এছাড়া আমার আর করার কি ছিল ওকে আদর যত্ন দিয়ে আমি অমানুষ করেছি তার প্রতিকার আমি করলাম বারবার বলার পরেও সে বুঝতে চায় না যে বাঙালি নারী যখন কাউকে স্বামীত্বে বরণ করে নেয় তখন তার মন প্রাণ জুড়ে থাকে তার স্বামী অন্য কেউ সে স্থানে ধরতে পারে না দাদিমা দাদিমা সারাটা জীবন তোমার কাছে যা চেয়েছি তাই দিয়েছ পারলে না শুধু একটি জিনিস দিতে চাঁদনিকে আই লাভ ইউ চাঁদনি পুলিশের রিপোর্ট ও সাক্ষী প্রমাণাদিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি চাঁদনি সম্পূর্ণ নির্দোষ সুতরাং এই আদালত আসামি চাঁদনিকে সসম্মানে বেকসুর খালাস দেওয়ার নির্দেশ দিচ্ছে ছিল ঘর হল
সুখ মন ভিড়ে নাকি রয়ে গেল ভিড়ে নাকি নাই।